গুলশানের হোলি আর্টিজান বেকারিতে জঙ্গি হামলার ঘটনায় সন্ত্রাস বিরোধী বিশেষ ট্রাইব্যুনালে সাত জঙ্গির মৃত্যুদণ্ড দেয় মিশ্র প্রতিক্রিয়া জানিয়েছেন স্বজন স্থানীয়রা রায়ে অনেকেই সন্তোষ জানালেও অনেকেই মেনে নিতে পারছেন না তাদের জঙ্গি সম্পৃক্ততা এদিকে চাপাইনবগঞ্জের মিজানুর রহমানকে খালাস দেয় সন্তোষ জানিয়েছে তার পরিবার রাজশাহীর জঙ্গি নেতা শরীফুল ইসলাম খালেদ পরিবার ও এলাকার সম্মান নষ্ট করেছেন শান্তির ধর্ম এই ধর্মে এসব জঙ্গিদের স্থান হতে পারে না তিনি আরো জানান শরীফুল ইসলাম ছিলেন পরিবার থেকে অনেকটাই বিচ্ছিন্ন এই ব্যাপারে আমরা ওর কোন আচরণ বা কোনো কিছু দেখে বুঝতে পারিনি যে এরকম হবে বোনের কাছ থেকে টাকা নিয়ে গেল পাসপোর্ট ভিসা করবো এরকম মানে ইয়ে করে এদিকে জঙ্গি আসলাম হোসেন সর্দার রাসেলের মৃত্যুদণ্ডের রায়ে খুশি রাজশাহীর পবা উপজেলার সাধারণ মানুষ রাজশাহীর মতো শহরে যে এরকম জঙ্গিবাদের মানে স্থান আছে মানে সেটা আমরা কখনোই চাই না আমরা চাই যে এর শিক্ষ থেকে নির্মূল হয়ে যায় দেশের আইন কানুন বা আইন শাসন যে প্রক্রিয়ায় বা যেভাবে বিচার করে সে বিচারে সে রায়ে আমরা সন্তুষ্ট বগুড়ার সদর উপজেলার ছেলে রাকিবুল হাসান রিগান এছাড়া নন্দীগ্রাম উপজেলার মামুনুর রশিদ রিপন তাদেরকে নিজ এলাকায় ভালো ছেলে হিসেবে জানতো সবাই তাই জঙ্গি কিংবা আইএস এর সাথে সম্পৃক্ততা মেনে নিতে পারছেন না স্বজন ও এলাকাবাসী আমার জানা মতে ওই কি করছে না করে অনেক সময় জানি না কিন্তু আমাকে জানা মতে নাই এখন ফাঁসির রায় হয়ে গেছে এটা এখন আমাকে খারাপই লাগিছে শুনতে যে ভালো একটা ছেলে চলাফেলা ভালো আছে ভালো ছিল কিন্তু ফাঁসির রায় তো আমার কাছে দুঃখজনক সুন্দর সুপ্রকৃতির চরিত্রবান ছেলে ছিল আদর্শ ছিল খুব ভালো ভদ্র মৃত্যুদণ্ডাদেশপ্রাপ্ত প্রাপ্ত আসামিদের মধ্যে জয়পুরাটের সদর উপজেলার হাদিসুর রহমান সাগর একজন শান্ত স্বভাবের হলেও একসময়ে জড়িয়ে পড়ে জঙ্গি সংগঠনে এমন অমানবিক ও পৈশাচিক হত্যাকাণ্ড অবশ্যই শাস্তিযোগ্য বলে মনে করেন সাগরের মা আমার ছেলে যদি অপরাধী হয় তাহলে শাস্তি চাই আর যদি অপরাধী যদি না হয় তাহলে আমি মুক্তি চাই তার জঙ্গি সম্পৃক্ততায় অসন্তোষ জানিয়েছে এলাকাবাসী গ্রামের মানুষের সঙ্গে কোনোদিন কোনো দুর্ব্যবহার বা খারাপ আচরণ আমরা কোনোদিন দেখিনি ছেলে এরকম এটা করা দেখে আমাদের মন খুব অসন্তুষ্ট এদের করুন অবস্থা তো এমনি ভালো কিন্তু আকর ওখানে যায় কি করে না করে সেটা আমরা বলতে পারবো এদিকে চাপাইনবাবগঞ্জের মিজানুর রহমানকে খালাস দেয় সন্তোষ জানিয়েছে তার পরিবার সন্তুষ্ট হয়েছে আবার আমার পরিবারের সন্তোষ হয়েছে আমার স্বামীকে আবার বাসাতে ফিরে যাচ্ছে সন্দেহমূলক ভাবে নিয়ে যাওয়া হয়েছিল জঙ্গি গোষ্ঠীতে তো সে সেখানে জড়িত ছিল না আমার আব্বা অত্যন্ত একটি সাধারণ মানুষ ছিল আমার আব্বা পুকুরের ব্যবসা করতো ইউসুফ হাসান নাইম ডিবিসি নিউজ ডেস্ক